বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং এর কাজ হারাচ্ছে বিমান আগ্রহ দেখানোয় জাপানকে দায়িত্ব দেওয়া হতে পারে সাত মাসে চিনির দাম বেড়েছে 6 বার সরকারের বেঁধে দেওয়া মূল্যে মিলছে না আজও আদা রসুন পেঁয়াজের বাজারেও অস্বস্তি নিম্নমানের ধান বীজ কিনে প্রতারিত হয়েছেন অর্ধশত কৃষক অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি কর্মকর্তাদের Saudi Extreme. Enjoy smooth speed. সাবেক আমন্ত্রণ অর্থনীতি সারাদিন আপনাদের সাথে আছি পাতারা শুনছিলেন শিরোনাম এবারে যেন বিস্তারিত নির্ধারিত সময়ে মালামাল বুঝে না পাওয়া লাগেজ ভাঙা সহ বিমানবন্দরে নানা রকম হয়রানির অভিযোগ যেন চিরচেনা এমন পরিস্থিতিকে বিমানকে দেয়া হচ্ছে না শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম বিদেশিদের হাতে যাচ্ছে এ কাজ সিভিল এভিয়েশনের চেয়ারম্যান বলছেন বিশ্বমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে এরই মধ্যে আগ্রহ দেখিয়েছে জাপান প্রতিটি এয়ারলাইন্সের যাত্রীদের চেক ইন কাউন্টার সামলানো উড়োজাহাজে মালামাল ওঠানো নামানো সহ বিভিন্ন যাত্রী সেবায় মূলত গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের অন্তর্ভুক্ত বিমানবন্দরের যাত্রী সেবা শতভাগ নিশ্চিত হয় গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের মাধ্যমেই দীর্ঘদিন ধরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এ সেবা দিয়ে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তবে বিমানের এ কাজ নিয়ে নানা হয়রানির অভিযোগ যাত্রীদের এমন পরিস্থিতিতে তৃতীয় টার্মিনালের দায়িত্ব হারাতে যাচ্ছে বিমান যে সমস্ত ঘাটতি ছিল এগুলো আমরা এগুলো যান্ত্রিক হতে পারে বা এখানে যারা দক্ষ জনবল সেই ক্ষেত্রে আমরা মনোযোগ দিয়েছি এবং যখন থার্ড টার্মিনাল স্টার্ট হতে যাবে তখন আমরা আশা করি আমরা 100 ভাগ আমরা প্রস্তুত থাকব সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলছে বিদেশি কোম্পানি দায়িত্ব নিলে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার সুফল পাবেন যাত্রীরা তাই যেসব কোম্পানির দক্ষতা আছে তাদেরকে বিবেচনা করা হবে প্রথম থেকে আমাদের ইচ্ছা ছিল যেখানে আমরা আন্তর্জাতিক কোনো সংস্থাকে আমরা দিব যারা নাকি এয়ারলাইন্স এবং আমাদের প্যাসেঞ্জার সম্মানিত যাত্রীদের আশা পূর্ণ করতে পারে এবং একটা আন্তর্জাতিক মানের সেবা আমরা নিশ্চিত করতে পারি জাপান যারা যাদের অর্থায়নে এটা হচ্ছে তারা আগ্রহ প্রকাশ করে সরকারের কাছে করে রিকোয়েস্ট করে এবং এইভাবে একটা সরকারি প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বিমান কিন্তু ইনসেপশন থেকে তারা হ্যান্ডলিং করতেছে এবং এই হ্যান্ডলিং নিয়ে কিন্তু আপনার যত রকম প্রবলেম আমার তো মনে হয় যে এটা সরকারের টেন্ডারে যাওয়া উচিত আর জাপানিজরা তো এক্সক্লুসিভলি করে নো প্রবলেম বিশ্লেষকরা বলছেন তৃতীয় টার্মিনালের ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে না পারলে এত বড় বিনিয়োগ কাজে আসবে না তাই দীর্ঘদিন এ কাজের সাথে জড়িত বিদেশি কোম্পানিকে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব দেওয়ার পরামর্শ তাদের সুহেল রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কার্যক্রমের বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম নজরুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনের শুরুতেই আপনার কাছে জানতে চাইবো আমরা জানি দীর্ঘ অনেক বছর ধরে তো বিমানবন্দরের যে দুটো টার্মিনাল রয়েছে সেই দুটো টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কাজ করছে বিমান কিন্তু তাদের বিরুদ্ধে রয়েছে অনেক অভিযোগ এত বছরেও কেন তারা তাদের অবস্থানের পরিবর্তন আনতে পারেনি এবং এই ব্যর্থতার কারণ কি আপনি মনে করেন নজরুল ইসলাম আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন নজরুল ইসলাম আপনি কি আমার প্রশ্নটি শুনতে পেয়েছেন হ্যালো নজরুল ইসলাম আপনি কি আমার প্রশ্নটি শুনতে পেয়েছেন নাকি আমি আবারও বলবো আমাকে শুনতে পান আপনারা জি আমি আপনাকে শুনতে পাচ্ছি আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে অনেক দিন অনেক বছর ধরেই তো বিমানবন্দরে যে দুটো টার্মিনাল রয়েছে সেই দুটো টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং এর কাজ করছে বিমান কিন্তু তাদের বিরুদ্ধে রয়েছে অনেক অভিযোগ এই অবস্থান থেকে কেন এত বছরও বিমান সরে আসতে পারলো না অবস্থানের উন্নতি হয়নি এবং এই ব্যর্থতার কারণ কি আপনি মনে করেন হ্যালো আপনি আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন
জি শুনতে পাচ্ছি ফোনে, কিন্তু অডিও দিতে পাচ্ছি না। আমি আবারও বলছি, আমরা জানি যে অনেক বছর ধরেই কিন্তু বিমান বাংলাদেশ বিমানবন্দরের দুটো টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ করছে, কিন্তু তাদের বিরুদ্ধে তো অনেক অভিযোগ রয়েছে। এত বছরও কেন তারা তাদের অবস্থানের পরিবর্তন করতে পারেনি, তাদের ব্যর্থতার কারণ কী বলে আপনি মনে করেন? দেখুন, তাদের যে মূল প্রবলেমটা ছিল বহু বছর একটা মনোপলি বিজনেস, এই মনোপলি বিজনেসের মাধ্যমে তারা এসছে এবং এই মনোপলি কারণে কিন্তু তাদের অধ্যক্ষতা বলেন, তাদের ভিতরে কোনো কম্পিটিশন ছিল না, যাদের অধ্যক্ষতা দুর্নীতি সব কিছু কিন্তু এখানে এসছে। তো এইগুলো কিন্তু আমার কাছে মনে হয়েছে মূল কারণ, যার জন্য এই দেশে সেই দক্ষতাটা অর্জন করতে পারে নাই, হিউম্যান রিসোর্স তৈরি করতে পারেন নাই, বিশেষ করে আপনি গ্রাউন্ড সার্ভিস গ্রাউন্ড হ্যান্ডলিং এর বিষয়ে। তো এই জিনিসগুলো এখানে মূলত রিজন আর কি, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে বিমানের বিরুদ্ধে অজস্র রকমের অভিযোগ আসছে, প্যাসেঞ্জার অভিযোগ করতেছে, অপারেটর অভিযোগ করে যাচ্ছে, এই সমস্যাগুলো এখানে এসছে। নজরুল ইসলাম, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো। সরকার থার্ড টার্মিনালের সেবার মান বাড়াতে বিদেশি প্রতিষ্ঠান খুঁজছে, সেই সঙ্গে বিমানও চাচ্ছে তারা তাদের যেন অবস্থান ধরে রাখতে পারে, তারা তাদের ব্যবস্থাপনার মাধ্যমে কাজটা পেতে চাচ্ছে, তাদের দক্ষতা উন্নতি করতে চাচ্ছে। তো দুটো কি সমন্বয় করে কাজ করা সম্ভব বলে আপনি মনে করেন? দেখুন, বিমান সম্পর্কে আমরা যেটা জানি যে বিমানের যে অবস্থানটা, বিমানের যে অবস্থা বা তার যে চিত্র, এই চিত্র থেকে বেরিয়ে আসা বিমানের পক্ষে খুব সহজে সম্ভব হবে কিনা সন্দেহ আছে। এখন বিদেশি যদি কোনো এয়ারলাইনের সাথে বা কোনো অপারেটারের সাথে সে পার্টনারশিপে আসে, সেই ক্ষেত্রে কীভাবে আসবে এবং তাদের কোনো ম্যানেজমেন্ট সেখানে যাবে কি না, কারণ এখানে যদি সেই সংমিশ্রণটা হয় সেখানে দেখা যাবে যে অধ্যক্ষতাটা আরও বেশি ওইখানে ট্রান্সফার হয়ে যাচ্ছে, অর্থাৎ পলিউটেড হয়ে যেতে পারে কিনা এই সন্দেহটা থেকেই যাবে। তো এইখানে যদি তারা পিপি করতে চায়, তবে বাংলাদেশ থেকে অন্য কোনো উপায়ে পাওয়া যায় কিনা সেটা দেখতে হবে। আমি মনে করি বিমানকে রেখে যদি করতে হয় তাহলে বিমানে অনেক রিস্ট্রাকচারিং এর প্রয়োজন হবে, যে রিস্ট্রাকচারিংটা করতে গেলে তাদের যে অ্যাকাউন্টেবিলিটি, তাদের যে ম্যানেজমেন্ট, এগুলো সম্পূর্ণভাবে পাল্টাতে হবে। যদি সেটা সম্ভব হয় সেই ক্ষেত্রে হয়তো হতে পারে, আদার্স বর্তমান যে তাদের স্ট্রাকচার রয়েছে গ্রাউন্ড হ্যান্ডলিং এ বিশেষ করে, সেটা দিয়ে করতে গেলে তারা মারাত্মকভাবে কিন্তু আরেকজনকে পলিটেট করে দিতে পারে, যেটা আমার মনে হয়। নজরুল ইসলাম, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সাত মাসে ছয়বার দাম বাড়লেও নিয়ন্ত্রণে আসেনি চিনির বাজার। নতুন দামের প্যাকেট এলেও বিক্রি হচ্ছে সেই আগের মতোই 135 থেকে 40 টাকা কেজিতে। এর মধ্যেই নতুন বিপদ পেঁয়াজ রসুন ও আদার দামে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে। চিনি নিয়ে নানা নৈরাজ্যের পর বৃহস্পতিবার কেজিতে 16 টাকা দাম বাড়ায় বাণিজ্য মন্ত্রণালয়। শুক্রবার নতুন দামে বাজারে আসে প্যাকেটের চিনি, তবে বিক্রি হচ্ছে আগের মতোই 135 থেকে 140 টাকা কেজিতে, আর খোলা চিনি বিক্রি হচ্ছে 130 টাকায়। শুরুর দিনে সরকারে বেঁধে দেয়া দামে চিনি না পেয়ে ক্ষুব্ধ ক্রেতা। বাজার তদারকির নামগন্ধ না থাকায় সে ক্ষোভ বেড়েছে আরও। নাগালের বাইরে চলে যাবে রাশিমা, এতে করে মানুষের জীবনে দুঃখ দুর্দশা নেমে পড়বে। সরকার পরিচালনা করে, কোথায় কি ঘাটতি হচ্ছে এটা সরকার জানে, এটা সরকার বলতে পারবে কিভাবে সমাধান করা যায়। বাড়তি এই দাম নিয়ে বিক্রেতারা বলছেন, প্যাকেটের গায়ের দামেই বিপণন প্রতিষ্ঠান থেকে চিনি কিনতে হচ্ছে তাদের, পাশাপাশি 20 কেজির বস্তার সঙ্গে 1 কেজি গুঁড়ো দুধ কিনতে বাধ্য করছে মিলার। আমাদের চিনিতে 125 টাকা কিনা, তো এক বস্তা যদি চিনি নিতে হয় আমাদের, তাহলে 2 প্যাকেট দুধ নিতে হবে বা আটা নিতে হবে। তো আমরা আবার প্রতি কেজি চিনি বিক্রি করি 130 টাকা করে, আর লাল চিনি বিক্রি করি 150 টাকা করে। আদা রসুন পেঁয়াজের বাজারেও বাড়ছে অস্থিরতা। কেজিতে 40 টাকা বেড়ে 280 টাকায় বিক্রি হচ্ছে আদা, আমদানি করা রসুন 20 টাকা বেড়ে 160 টাকা কেজি, আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকায়। সংসার চালাতে ভাই হিমশিম খেয়ে যাচ্ছে, যে অবস্থা এর মধ্যে সংসার চালানো খুবই কষ্ট হচ্ছে, এরকম কিভাবে চলে মানুষ। গ্রীষ্মের সবজির দামও ঊর্ধ্বমুখী। পটল করলা কাঁকরোল কিনতে হচ্ছে 80 থেকে 100 টাকায়, আলু 40 আর কাঁচামরিচের কেজি 160 টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এদিকে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন জেলায় বেড়েছে নিত্যপণ্যের দাম। চিনির পাশাপাশি বেড়েছে আদা, রসুন ও পেঁয়াজের দামও। নতুন করে বাড়তে শুরু করেছে সবজির বাজার, মাংসের বাজার অপরিবর্তিত। আর কিছুটা স্বস্তি দিচ্ছে ব্রয়লার মুরগির দর। সিলেট, বরিশাল, রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় সবজির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। সিলেটের এই বাজারে করলা কেজিতে বিক্রি হচ্ছে 100 টাকাতে। বেগুন 50, খিরা 60, চিচিংড়া 50, লতা 50, টমেটো 50, পটল 40, কাঁকরোল 70। চিনিটা গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে আরও 200-100 টাকা বস্তায় বেশি, 130 টাকা বেচলে কেনা দাম হচ্ছে, কিন্তু তার বেশি বেচা যাচ্ছে না। আমরা 400-500 টাকা রোজ পাই মানুষে, চাউল কিন্তু না, তেল কিন্তু না, তরকারি কিন্তু না, আর বাচ্চারা আইতো কিন্তু পড়ালেখা তো আর গেলা বাদ। সিলেটের মতো বরিশালেও মাংসের দাম অপরিবর্তিত। গরুর মাংস 750 আর খাসি বিক্রি হচ্ছে 900 টাকায়। ব্রয়লার মুরগির দামও রয়েছে স্বস্তির পর্যায়ে। তবে বরিশাল আর বগুড়ার কাঁচা বাজার ঘুরে দেখা গেছে গত সপ্তাহের তুলনায় চিনির পাশাপাশি আদা, রসুন, পেঁয়াজের দাম বেড়েছে। প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে 300 টাকা দরে, রসুন 140 টাকা, পেঁয়াজ 70 ও কাঁচামরিচ 160 টাকায়। এই যে ইন্ডিয়ান পেঁয়াজ তো বন্ধ আজকে প্রায় 2 মাস, এই 2 মাসের কারণে আপনার পেঁয়াজ তো একটাই, দেশি পেঁয়াজ। প্রত্যেকটা জিনিসেরই আমদানি কম, এগুলোর জিনিস আপনি যেগুলো কাঁচা সবজি সব কিছুর আমদানি কম, যার কারণে দাম বেড়ে যাচ্ছে। নিত্যপণ্যের বাজারে এই অস্থিতিশীলতার পেছনে বাজার সিন্ডিকেট দায়ী, এমন দাবি ক্রেতাদের। আমরা যদি বলি যে এটা দাম এত বেশি কেন, কয়ে আপনারা যেটা কম দেখেছেন সেটা মান ভালো না, আর যেটা বেশি দিয়ে নিচ্ছে সেটা মান ভালো, এ একটা আমাদেরকে বলে মুখ বন্ধ করে দেয়, আর কথা বলতে পারি না আমরা। বাজারে এই অস্থিতিশীলতা ঠেকাতে মনিটরিং এর দাবি সাধারণ মানুষের। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আলু রপ্তানিতে নগদ সহায়তার জন্য এতদিন বাংলাদেশ পটেটো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রত্যয়নপত্র লাগত, তবে এ বিষয়ে আদালতে রিটের কারণে সৃষ্ট জটিলতা নিরসন ও নগদ সহায়তা অব্যাহত রাখতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে শুধুমাত্র রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রত্যয়ন সনদপত্র থাকলেই আলু রপ্তানি খাতে নগদ সহায়তা পাবেন রপ্তানিকারক। আদালতে রিটের কারণে জটিলতা সমাধান না হওয়া পর্যন্ত আলু রপ্তানি খাতে এই নির্দেশনা বহাল থাকবে বলে নির্দেশনা জানানো হয়। নির্দেশনাটি বৈদেশিক মুদ্রায় লেনদেনের জন্য অনুমোদিত সব ডিলারের কাছে পাঠানো হয়েছে। জয়পুরহাটের 5 বিবিতে নিম্নমানের ধান বীজ কিনে প্রতারিত হয়েছেন অর্ধশত কৃষক। কৃষকদের বিক্রিতে আকৃষ্ট হয়ে কেনা বীজে ধানের পরিবর্তে উৎপাদন হয়েছে চিটা, এতে ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক চাষীরা। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কৃষি কর্মকর্তা। জয়পুরহাটে আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। আবহাওয়া ভালো থাকায় বাম্পার ফলন পাচ্ছেন চাষিরা। 2 সপ্তাহের মধ্যে পুরো দামে শুরু হবে কাটা মাড়াই। তবে 5 বিবি উপজেলার অর্ধশত কৃষকের কপালে চিন্তার ভাঁজ। চটকদার বিজ্ঞাপন দেখে নতুন প্রতিষ্ঠানের বীজ কিনে প্রতারিত হয়েছেন তারা। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতি বিঘা জমিতে 20 থেকে 22 মণ ধান হওয়ার কথা, অথচ চিটা হওয়ায় প্রায় 100 বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে। প্রতি বিঘায় 14,000 থেকে 15,000 টাকা খরচ করে এখন বিপাকে তারা। দেখেন পাকাটা, দেখেন কেবল বাড়াছে, এটাও দেখেন। এই ধানগুলো আমরা কি করবো? ধান কোনোটা ছোট কোনোটা বড়, এ এখন একটা ধান বের হচ্ছে, হওয়ার পর দেখি কোনোটা পেকে গেছে আবার কোনোটা কাঁচা আছে। বের হওয়ার সময় আসে দেখছি যে ধান অর্ধা মিশাল, এই ধানটা এখন আমরা জমিতে, এই তো আমার নিম জমি, নামে কাটার মতো কোনো ক্যাপাসিটি নেই। অভিযোগের পর কোম্পানির পক্ষ থেকে 10 জন কৃষককে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে। ধানের মধ্যে কিছু মিশ্রণ দেখা দিয়েছে, এতে কৃষকের ক্ষতি হওয়ার সংখ্যা রয়েছে। আমি কোম্পানির সঙ্গে যোগাযোগ করছি, ওনারা সর্বজনীন তদন্ত করে যে পরিমাণ ক্ষতি হবে এটা তারা দেওয়ার আশ্বাস দিয়েছে। বিষয়টি শুনলেও কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন স্থানীয় কৃষি কর্মকর্তা। তবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ আদায়ে আশ্বাস দিয়েছেন তিনি। নতুন নতুন জাত কৃষকরা ব্যবহার করে থাকে, কোনো জাত ব্যবহার করার কারণে যদি কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে অবশ্যই কৃষি বিভাগ সেটি আমলে নিয়ে বীজ প্রত্যয়ন এজেন্সির মাধ্যমে সেই বীজ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। নিম্নমানের বীজের কারণে ঋণের বোঝা বেড়ে চলেছে প্রান্তিক চাষীদের, এজন্য বাজার তদারকির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জীবনযাত্রা ব্যয় কমাতে অস্ট্রেলিয়ার তাসমানিয়ায় কম খরচে স্থানান্তরযোগ্য বাড়ি তৈরির হিড়িক পড়েছে। 2032 সালের মধ্যে এমন 10,000 বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। জনগণের আবাসন সংকট কাটাতে একেই সমাধান বলে মনে করছে দ্বীপরাষ্ট্রটি।
অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপে স্থানান্তরযোগ্য এমন বাড়ি নতুন নয়। কম খরচে আরও বাড়ি তৈরিতে দেশটির বেশ কিছু আবাসন কোম্পানি উঠে পড়ে লেগেছে এখন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ডামাডোলে বিশ্বজুড়ে ব্যয় বেড়েছে জীবনযাত্রার, যা থেকে মুক্ত নন তাসমানিয়ানরাও। এতে বেশি খরচের আবাসন কেনার ক্ষমতা কমেছে, এমন বাস্তবতায় স্থানান্তরযোগ্য বাড়ি আগামী এক দশকে দেশটির আবাসন শিল্পে বড় জায়গা করতে পারে বলছেন নির্মাণ সংশ্লিষ্টরা। আমি মনে করি আগামীতে আবাসন সমস্যা সমাধান এবং নাগরিকদের সাশ্রয়ী মূল্যে বাড়ি দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রথমে ওয়ার্কশপে খণ্ড খণ্ড আকারে তৈরি হয় বিভিন্ন অংশ, পরে নির্দিষ্ট জায়গায় নিয়ে জোড়া দেওয়া হয়। ব্যয় কম হওয়ায় দিন দিন এগুলোর চাহিদাও বাড়ছে। এখানকার বাসিন্দাদের বাড়ি ভাড়া ও ঋণের কিস্তির পেছনে অনেক টাকা খরচ করতে হয়, তাই তারা বিকল্প উপায় খুঁজছে যেন বাড়তি খরচ কমানো যায়। দেশটিতে সরকারি আবাসন ভাড়া নিতে এখন 4,000 মানুষের আবেদন জমা, আগামীতে এ সংখ্যা আরও বাড়বে। এমন ধারণায় কম খরচের বাড়ি নির্মাণকেই সমাধান মনে করছে কর্তৃপক্ষ। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।